নামো, হাঁসের সংখ্যা এখন বাড়ছে। বর্তমানে হাঁসের সংখ্যা হলো 14টি, আর আছে একটা রাজহাঁস ওই পাশে। শরণ, তুমি ওই পাশে চলে যাও। হ্যাঁ, ওই পাশে চলে যাও। এই যে এই 14টা হাঁস দিয়ে আমরা ট্রাই করতেছি যে আসলে হাঁসটা পালন করা সম্ভব কিনা, সেটাই মূলত আমরা দেখতেছি। আয় আয় আয়, খুব সুন্দর। টুই 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 টুই, এই যে খুবই সুন্দর লাগতেছে হাঁসগুলোকে, আর বড় হচ্ছে। এর মাঝে আমার হাঁস এক দুইটা ডিমও দিছে, ডিম দেওয়া শুরু হবে ইনশাল্লাহ, দেখা যাক। নাকি এরা এদিকেই ডিম দেয় কোথাও? এই যে এখানে কিন্তু আমার যে পুকুর আছে, আমার পুকুরের মধ্যে কিন্তু গর্তের অভাব নেই, এই হাঁসগুলাই এই গর্তগুলা করছে, হাঁস আর মাছ মিলাইয়া। যার কারণে আমি দেখতেছি যে আসলে এই এইদিকে কোথাও ডিম পারছে নাকি। ও চমৎকার, হাঁসগুলো আমার ঘাস খায়। গরু ছাগল যেমন ঘাস খায়, আমার হাঁসগুলোও কিন্তু ঘাস খায়। হাঁস তো আমার না, আসলে আমার বাড়ির আর কি, বাড়ির মানে সবার। এই দেখেন সাদা আছে, কালো আছে চারটা, একবারে মানে যেটা পাতি হাঁস বলে, চারটা চারটা সংযুক্ত হয়েছে গত শনিবার, আর বাড়িতে আছে একটা রাজহাঁস। এখনো কিন্তু সরান পানি কিন্তু আমার এই এটাতে অনেক বেশি, এখনো তুমি নামলে এখানে ডুবে যাবা। হ্যাঁ, গোসল করি তো আমরা, সব মোটরের পানি এখানে দেওয়া হয়, ওই যে সাবমার্সিবলের পানি। আচ্ছা যাই হোক, তালপুকুরের ভিডিওটা আজকে না করে এটাই করলাম, এটাই দিয়ে দিই এখানে। আমার এই হাঁসের ভিডিওটা দিলাম, যাক হাঁসগুলা দেখতেও আমার খুব ভালো লাগতেছে, যার কারণে এই ভিডিওটা করলাম। মাহাফি কই নিয়ে গেছে? আচ্ছা ওকে, এখন চেষ্টা করতেছি হাঁসগুলোকে একটু পানিতে নামার। চোদ্দোটা থেকে হয়তো আরও হাঁস বাড়বে আস্তে আস্তে, আমি চেষ্টা করব হাঁস আরও বাড়াতে আস্তে আস্তে, একেবারে না, বড় পরিসরে একেবারে করা যাবে না, যেহেতু আমার পুঁজি কম। তাই আমি চেষ্টা করতেছি যে আস্তে আস্তে করে বাড়াইয়া এটার সংখ্যা আরও বড় করব। হ্যাঁ বুঝি না, হ্যাঁ ব্যাংক তো আছেই। অনেক সুন্দর হংস, যাক ওরা বিরক্ত না করি আর, ওদেরকে খাওয়া দেই কিন্তু ধান আর চালের কুড়া, আর তার সঙ্গে মাঝে মাঝে আমরা ওই আমাদের বাসায় অতিরিক্ত ভাত যেটা থাকে সেই ভাতটাও কিন্তু দিয়ে দেই এই এদেরকে খাওয়ানোর জন্য। দেখি
এটা থেকে যদি কোনো রকম, এটা শুধু আমরা করেছি মূলত যে ডিম খাওয়ানোর, ডিম খাওয়ার জন্য, আর যদি দেখি যে না ভালো পর্যায়ে আছে তখন বড় পরিসরে করার চিন্তা ভাবনা আছে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।